রিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ, কেন এই বিচারিতা? একদিকে আপনাদের মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, আপনাদের দলের যে সেকেন্ড ইন কমান্ড পার্থ চট্টোপাধ্যায়ের, তার বান্ধবীর বাড়ি থেকে 51.5 কোটি টাকা পাওয়া গেল। আজকে ধর্মেন্দ্র প্রধানজি, আজকে ভারত সরকারের শিক্ষামন্ত্রী, আজকে তার ইনিশিয়েটিভে এই নিট যে দুর্নীতি হয়েছে, এখানে যাতে সিবিআই তদন্ত হয় তার নির্দেশ দিয়েছেন ধর্মেন্দ্র প্রধানজি। আপনি কার সাথে কার তুলনা করছেন? 21শে জুলাইয়ে শহীদ স্মরণে ইতিহাসের কথা মনে করাতে গিয়ে শহীদ দিবসের মঞ্চে বারবার উঠে এলো সেই ইতিহাসের কথা। 2022 সালের 23শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের ঠিক দুদিন পর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গ তুলে নিট দুর্নীতি মামলায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গ্রেফতারির দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেফতার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? দুটো জিনিসকে উনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে প্রশাসন যুক্ত। প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোশ্চেনটা লিক হয়েছে এবং আমরা এর তদন্ত করে যারা যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলের ভেতরে পাঠাবো। 2014 সাল রাজ্য রাজনীতি তখন তোলপাড় হচ্ছে সারদা চিটফান্ড কেলেঙ্কারি ইস্যুতে। কলকাতায় এসে সারদা কাণ্ড থেকে হাতিয়ার করে ভিক্টোরিয়া হাউসের সামনের সভা থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির তৎকালীন কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিং। ভাগ মদন ভাগ, 2015 মে ভাগ মুকুল ভাগ, আর 2016 মে ভাগ মমতা ভাগ। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এদিন সেই প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি এই ধর্মতলায় 2015 সালে সিদ্ধার্থনাথ সিং, অমিত শাহ মিটিং করে বলেছিল ভাগ মমতা ভাগ, ভাগ তৃণমূল ভাগ। আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে, ভাগিয়ে ঝেঁটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে। 21শে জুলাইয়ের মঞ্চে ইতিহাসের কথা তুলে ধরে ভবিষ্যতের দিক নির্দেশ করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, দীপক ঘোষ, আবির দত্ত, হিন্দল দে, এবিপি আনন্দ।